নমস্কার হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর প্রাক্তন বিধায়কের মুখে পড়ল কালি মারধর মহিলা কর্মীকে উত্তপ্ত গোঘাট পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ ক্ষোভ প্রকাশ আইনজীবীদের ভুল স্বীকারে পরিস্থিতি শান্ত শ্রীরামপুর আদালতে এখন আসছে বিস্তারিত খবরে নমিনেশনকে কেন্দ্র করে ঝামেলা অব্যাহত এবারে নমিনেশন দিয়ে বেরিয়ে আসার পথে প্রাক্তন বিধায়কের মুখে কালি মাখানো হলো মারধর করা হলো মহিলা কর্মীদের অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগ অস্বীকার শাসক দলের ঘটনাটি গোঘাট বিধানসভা এলাকার আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে শনিবার রীতিমতো উত্তাল হয়ে উঠল গোটা আরামবাগ এদিন সারা দিন ধরে মুখে রুমাল বাঁধা বাইক বাহিনী দাপিয়ে বেড়ালো আরামবাগ মহকুমা শাসকের দপ্তর ও ব্লক অফিস সংলগ্ন এলাকায় কার্যত বাইক বাহিনীর দখলে চলে যায় গোটা এলাকা পরিস্থিতি সামাল দিতে আরামবাগ এসডিপিও কৃষাণু রায়ের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলেও পরিস্থিতির কোনো বদল হয়নি অভিযোগ পুলিশ টহল চলাকালীনই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সিপিএম ও বিজেপি প্রার্থীদের মারধরের হুমকি দেয় বিরোধী দলের প্রার্থী ও কর্মী সমর্থকরা দুষ্কৃতীদের হামলার মুখে পড়লে বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে এদিন সবচেয়ে ন্যাক্কারজনক ঘটনার সাক্ষী থাকল আরামবাগবাসী পুলিশের সামনেই গোঘাটের প্রাক্তন বিধায়ক ফরাদ ব্লকের বিশ্বনাথ কারককে চরম হেনস্থা করে দুষ্কৃতীরা তিনিও তার অনুগামীরা গোঘাটের শাওড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন তার সারা মুখে কালি মাখিয়ে দেন দুষ্কৃতীরা বিশ্বনাথ কারকের অভিযোগ মহকুমা শাসকের অফিস সংলগ্ন মহকুমা খাদ্য দপ্তরের কাছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাকে ও তার সঙ্গে থাকা পাঁচ মহিলাকে মারধর করে ও মুখে কালি লাগিয়ে দেয় তিনি জানান তার ভোটার কার্ড কাস্ট সার্টিফিকেট নিয়ে চলে যায় দুষ্কৃতীরা কোথায় ফিরছিলেন আপনারা আমরা নমিনেশন ফাইল করে ফিরছিলাম আপনি ছাড়া আর কি কে ছিলেন আমি ছিল আমাদের পার্টি যারা ছিল তারাই আছে আপনার সঙ্গে কারা ছিল মহিলার আমার সঙ্গে আমার মহিলারা ছিল তাদের কিছু হয়েছে নাকি তাদের কিছু হয়েছে ক্ষতি হ্যাঁ তাদেরকে মারধর করে চুল ধরে টেনেছে আমাদের এখনো মেম্বার তাদেরকে চুল ধরে টেনেছে চীনা মেম্বারে হয়তো আমাদের রিনা কারক কতজন কতজন মহিলাকে মারধর করলো পাঁচজন পাঁচজন মহিলাকে মারধর করেছে যদিও এদিন এই ঘটনার সাথে তৃণমূলের কোন যোগসূত্র নেই বলে দাবি করেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব গোঘাট তো গোঘাটে বিশ্বনাথ কারক অ্যাকচুয়াল ফরওয়ার্ড ব্লকের লোক আমি ফরওয়ার্ড ব্লকের লোকের সঙ্গে বিট্রে করেও তো সিপিএম করছিল মাঝখানে সিপিএম এর ক্যান্ডিডেট হয়েছিল গতবারে সেইটা ফরওয়ার্ড ব্লকের আর সিপিএম এর রাগারাগি এটা ফরওয়ার্ড ব্লক আর সিপিএম করলো এখানে কেচ্ছাটা তো এখানে আমাদের লোক কেউ থাকেনি সব বহিরাগত লোক ওরা সব গোঘাটেরই লোক অ্যাকচুয়াল হয়েছে ফরওয়ার্ড ব্লক আর সিপিএম কাটতে কারণ ও গোড়া থেকেই ফরওয়ার্ড ব্লক করতো মাঝখানে ফরওয়ার্ড ব্লককে ল্যাং মেরে সিপিএম এ এলো সিপিএম এর লোক এরা ওই জন্যে এসে ফরওয়ার্ড ব্লক আর সিপিএম মিলে ওটাকে করলো আর কি এরকম সম্ভবত ফরওয়ার্ড ব্লকের লোকেরাই ওটা করলো
পশ্চিমবঙ্গে তৃণমূলের পত্তনের কারণ বললে সবার আগে নাম উঠে আসে সিঙ্গুরের জমি আন্দোলনের। আর এই জমির ভিতরেই তাপসী মালিকের অগ্নিদগ্ধ মৃতদেহ মেলা বাম বিরোধী আন্দোলনকে আরও সংঘবদ্ধ করেছিল। তারপর সব ইতিহাস। রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, আদালতে রায় জমি ফেরত পেয়েছে সাধারণ মানুষ। কিন্তু তাপসী মালিকের মৃত্যুর পর থেকে সিঙ্গুরের বেড়াবেড়ির মালিক পরিবার তৃণমূল নেত্রীর কাছের মানুষ হয়ে উঠেছেন। অবশেষে এই প্রথমবার ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থার একদম উপরের স্তরের তৃণমূলের টিকিট পেলেন তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিক। আজ মনোনয়ন জমা দিলেন চন্দননগর মহকুমার শাসক দপ্তরে। জেলা পরিষদে প্রার্থী হয়ে শান্তিভাবে আমি নমিনেশন জমা দিলাম। নির্বাচন কমিশন ঘোষণার মতো যারা বিডিও অফিসে নমিনেশন জমা দিতে পারছেন না, তারা মহকুমার শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে পারবেন। সেই মতো আজ থেকে চুচুড়া সদর মহকুমার শাসকের দপ্তরে পান্ডুয়া ব্লক, বলাগড় ব্লক, হুগলি চুচুড়া ব্লক, পোলবা ব্লক ও ধনেকালী ব্লকের নমিনেশন জমা নেওয়ার কাজ শুরু হলো। আজ থেকে সদর মহকুমার শাসকের দপ্তরে শুরু হলো গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মনোনয়ন জমা দেওয়ার কাজ। বিডিও অফিসগুলিতে যখন মনোনয়নপত্র জমা নেওয়াকে কেন্দ্র করে অশান্তির সৃষ্টি হয়েছিল, তারপরই নির্বাচন কমিশন ঘোষণা করেন যারা বিডিও অফিসে নমিনেশন দিতে পারছে না, তারা মহকুমা শাসকের দপ্তরে নমিনেশন জমা দিতে পারবেন। সেই মতো আজ থেকে চুচুড়া সদর মহকুমা শাসকের দপ্তরে পান্ডুয়া ব্লক, বলাগড় ব্লক, হুগলি চুচুড়া ব্লক, পোলবা দাঁতপুর ব্লক ও ধনিয়াখালী ব্লকের গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নমিনেশন জমা পড়ে। পাশাপাশি প্রথম দিন থেকেই মহকুমা শাসক দপ্তরেই জেলা পরিষদের ক্যান্ডিডেটরা নমিনেশন জমা দিচ্ছিলেন। এরপর গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বহু প্রার্থী এখানে এসে নমিনেশন জমা দেওয়ায় আজ ভিড় উপচে পড়ে সদর মহকুমা শাসক দপ্তরে। কড়া পুলিশি পোহরায় চলে মনোনয়ন তোলা ও জমা দেওয়ার কাজ। এদিন এখানেই মনোনয়ন জমা দেন বলাগড়ে জেলা পরিষদের 16 নম্বর আসনের তৃণমূল প্রার্থী সঞ্জয় দাস। জেতার ব্যাপারে পুরোপুরি আশাবাদী সঞ্জয়বাবু। দুদিন ধরে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হলো কোন্নগর ক্রাইপার রোড এলাকার একটি পুকুর থেকে। মৃতের নাম লীলাময়ী মণ্ডল, বয়স 53। দুদিন ধরে নিখোঁজ থাকার পর এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো স্থানীয় একটি পুকুর থেকে। ঘটনাটি কোন্নগর ক্রাইপার রোড এলাকার। মৃতের নাম লীলাময়ী মণ্ডল, বয়স 53 বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন কোন্নগর ক্রাইপার বাইলেনের বাসিন্দা লীলাময়ী মণ্ডল। শারীরিক অসুস্থতা নিয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। এদিন স্থানীয়রা ওই পুকুরে তার মৃতদেহ ভেসে উঠতে দেখেন। খবর দেওয়া হয় উত্তরপাড়া থানায়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। তবে এটি নিছকই দুর্ঘটনা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, সে বিষয়ে খতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। হ্যাঁ, লীলাময়ী আমাদের পাড়ারই মেয়ে। ও কদিন ধরেই আমাদের বাড়ির আশেপাশে আসতো, এসে বলতো যে ওর পেটে একটা প্রবলেম আছে, ও বেশি দিন বাঁচবে না, তাই কদিন ধরে দেখাও যায়নি। আজকে সকালে পুকুরে ভাসতে দেখা গেছে। ও বলতো যে আমার পেটে কি হয়েছে, আমি বেশি দিন বাঁচবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টান টান উত্তেজনার মধ্যে চাপদানি ডালহৌসি জুট মিলের ট্রাস্টি বোর্ডের ভোট পর্ব আয়োজিত হলো। এখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতা করেন। টানটান উত্তেজনার মধ্য দিয়ে চাপদানি ডালহৌসি জুট মিলের ট্রাস্টি বোর্ডের নির্বাচন চলছে। এখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা প্রতিদ্বন্দ্বিতাও করছে। তবে তৃণমূলের INTTUC শ্রমিক সংগঠনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে দলের স্থানীয় শহর সভাপতি জানান, আগে দোলাসেন গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বীরা জয়লাভ করে বোর্ড দখল করলেও বর্তমানে দোলাসেন ও তৃণমূল নেতা শোভন চট্টোপাধ্যায় গোষ্ঠীর মধ্যে অশান্তির সৃষ্টি হচ্ছে। और इसी में इसी के सहारे अपने PF के सहारे मजदूर का बहुत बड़ा भूमिका है। रिटायर के समय वो लोग के आशा रहता है कि हम रिटायर हो गए तो हमारा ग्रेजुएटी और PF मिलेगा। इसी के चलते ये ट्रस्टी वोट का इलेक्शन हो रहा है। पहले बार कौन रहा?
अभी कौन रहा आप? आगे बार तो एक तो टीएमसी पैनल से जीता रहा रूट है, वो चला गया दूसरा ओनियन में, शोभन दा के ओनियन में बोर्ड इसी से डोला सेन का बोर्ड जो रहा वो टूट गया, वो चला गया सीपीआई और शोभन दा के ओनियन में। और दुर्भाग्य की बात ये है कि हमारे चवदानी के अंदर का पूरे कारखाना में तिरमूल का दो थे ओनियन है, ये दो ओनियन के जनता कैसे मानेगा, किसको मानेगा, ये सोचने की बात है। ब्यूरो रिपोर्ट हुगली आज के। এখন নিনব একটা ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, ক্ষোভ প্রকাশ আইনজীবীদের, ভুল স্বীকারে পরিস্থিতি শান্ত শ্রীরামপুর আদালতে। ফিরে আসবো বিরতির পর আরো অন্যান্য খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। শুনো সবে রাজ্যবাসী, শুনো দিয়া মন, ডেঙ্গু কেমনে করিবেন দমন, মানিলে বছর ভর কিছু সু অভ্যাস, চিরতরে ডেঙ্গু হইবে বিনাশ, জ্বর হইলে ডাক্তার দেখান তৎক্ষণাৎ, এই ব্যাপারে চলিবে না কোনো অজুহাত, র্যাপিড কিট নয় অ্যালাইজা পদ্ধতি, অন্য কোনো উপায়ে নয় সম্মতি, অফিস বাড়ি রাস্তাঘাট এ সকল খানে আবর্জনাহীন যেন থাকে সকল পানে, পরিষ্কার জমাজলি রোগের আঁতুর ঘর, কোনোখানে দেখলে পরে ফেলিবেন সত্তর, টব টিউব দানি ভার ডাব খোলা প্রভৃতি জল মুক্ত রাখিলে নিরাপদ বসতি, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shathi. Pot Shathi is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Bhukshishwari Mundi, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shathi, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pot Shathi, Hooghly. শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন, হোটেল রেস্তোরাঁ ব্যাংকোয়েট হল, সুসজ্জিত রুচিসম্মত রাজকীয় সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly Railway Station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week. We offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome. A floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ, আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, মনিক বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদৎসরণী, জিটি রোড, হুগলি।
মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ তারা সম্পূর্ণ বিজ্ঞান সম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম, লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। থার্ড ডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থার্ড ডে কালচারে। এলিট পাবলিক স্কুল মগরা, 13 নম্বর রেলগেট, মগরা, হুগলি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যম স্কুল। 2018 শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে এই স্কুলে রয়েছে বিশিষ্ট শিক্ষক মণ্ডলী। রয়েছেন 35 বছরের অভিজ্ঞ প্রিন্সিপাল হেমন্ত দে। স্কুলের ক্যাম্পাসে রয়েছে 24 ঘন্টা সিসিটিভি নজরদারি। বিশদ জানতে যোগাযোগ করুন বিদ্যালয় অফিসে সকাল 10টা থেকে 4টে পর্যন্ত, অথবা যোগাযোগ করুন 9674770714 এই নাম্বারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800001। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ বসছেন প্রতি রবিবার। ঠিকানা: দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুড়া RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নাম্বারে।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, সিডিএস পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ এটিএম পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতিসম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাস করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স ফি সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণি মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব নির্জনে নিভৃতে মূল্যম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায় এখানে। রয়েছে সম্পূর্ণ এসি কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি মিটিং কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে এসি ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি, বাস স্ট্যান্ড চুচুড়া। ফিরে এলাম বিরতির পর। পুলিশের অভব্য আচরণের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ মিছিল করেন আইনজীবী ও ল ক্লার্কেরা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর আদালতে। আইনজীবীদের প্রতিবাদের জেরে আদালতের কাজকর্ম লাটে ওঠে। পুলিশের অভব্য আচরণের প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ দেখিয়ে প্রতিবাদ মিছিল করল আইনজীবী ও ল ক্লার্করা। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর আদালতে। আইনজীবীদের প্রতিবাদের জেরে আদালতের কাজকর্ম লাটে ওঠে। আদালত সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আদালতের ভিতরে মহকুমা শাসকের দপ্তরে শ্রীরামপুর মহকুমার জেলা পরিষদের প্রার্থীদের মনোনয়ন চলছিল। সে কারণেই মহকুমা শাসকের দপ্তরের সামনে পুলিশ মোতায়েন করা হয়। সেখানে 144 ধারা জারি করে পুলিশি ব্যারিকেড করা হয়। প্রসঙ্গত, মহকুমা শাসকের দপ্তরের পাশেই রয়েছে আইনজীবীদের সেরেস্তা। আদালত খোলা থাকায় বিচার প্রার্থীরা আইনজীবীদের কাছে এসেছিলেন। সে সময় কমিশনারেটের এক পুলিশ কর্তা আইনজীবীদের সেরেস্তায় ঢুকে বিচার প্রার্থীদের চলে যেতে বলেন। অভিযোগ, সেরেস্তায় থাকা জনৈক আইনজীবী পুলিশ কর্তাকে নিজের পরিচয় দেন, কিন্তু তারপরেও পুলিশের কর্তা আইনজীবীকে ধমকান। বাকি সেরেস্তায় থাকা বিচার প্রার্থীদের লাঠি উঁচিয়ে ধাওয়া করেন বলে অভিযোগ। পুলিশ কর্তার আচরণে আইনজীবীরা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশের অন্যান্য কর্তারা আদালত চত্বরে ছুটে আসেন। নামানো হয় কম্ব্যাট ফোর্স। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে বার লাইব্রেরিতে বৈঠক করেন আইনজীবীরা। এরপরেই শতাধিক আইনজীবী ল ক্লার্ক পুলিশি জুলুমের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। একই সঙ্গে পুলিশ কর্তাকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করেন। সূত্রের খবর, পুলিশ কমিশনারেটের এক উচ্চপদস্থ কর্তা বার লাইব্রেরির এক পদস্থ আইনজীবীকে ফোন করে দুঃখ প্রকাশ করেন। তারপরেই আইনজীবীরা শান্ত হন। যদি এদিন আদালতের কোনো কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরে যান বিচার প্রার্থীরা। প্রত্যেক দিনের মতন আইনজীবীরা যখন আদালতে ঢুকতে যায় তখন পুলিশের বাধা পায়। শুধু আইনজীবীরা নয়, আমরা যেটা খবর পেলাম সেটা হচ্ছে আমাদের জজ সাহেব দিন, জজ সাহেবকেও রাস্তায় আটকানো হয়। তিনি জজ সাহেব পরিচয় দেওয়ার পরেও আটকে রাখা হয়। এখন ঘটনা হচ্ছে, আইনজীবীরা তো রোজগারের মতন আইন পেশায় যুক্ত থাকে, আটকেছে, তাদের মক্কেলরা তো আসবে, এবং জুডিশিয়াল কমপ্লেক্স আর অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্সের ভাগ আছে। সেখানে অভিযোগ যেটা উঠেছে সেটা হচ্ছে আইনজীবীদের মানে সেরেস্তায় সেরেস্তায় গিয়ে পুলিশ তাদেরকে বিভিন্নভাবে কোয়ারি করেছে, কত কিছু কিছু আইনজীবীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে, এবং লিটিগেন্ট পাবলিক যারা আছে তাদেরকেও লাঠি উঁচিয়ে মানে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। কারণটা দেখা যাচ্ছে 144 ধারা রয়েছে পঞ্চায়েতের নমিনেশনের জন্য, তার জন্য তো জুডিশিয়ারি হ্যাম্পার করবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক যেটা রয়েছে সেখানে 144 ধারা পুলিশ লাগু করতেই পারে, সেখানে আইনজীবীরা প্রবেশও করে না। কিন্তু আইনজীবীদের আইন পেশার যে কর্মকাণ্ডের যে জায়গা সেটা হচ্ছে আমাদের আদালত কক্ষ, এবং আদালত কক্ষের পার্শ্ববর্তী সেরেস্তা, সেখানে কোনো দিন 144 ধারা জীবনে কোথাও কোনো দেশে কোনো রাজ্যে এই আইন নেই। না, কর্মবিরতির কোনো প্রশ্ন নেই। আমরা আজকে পুলিশের এই ওভার অ্যাক্টিভিটির বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা জজদেরও বলেছি, পুলিশের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। পুলিশ কমিশনার নিজে আমাদের এডিজে সাহেবকে ক্ষমা চেয়েছেন, আমরা সেখানে উপস্থিত ছিলাম। এখনও শ্রীরামপুর আইসির সঙ্গে আমাদের বারের সেক্রেটারির আলোচনা চলছে। কর্মবিরতির কোনো প্রশ্ন নেই, আমরা শুধু প্রতিবাদ করেছি পুলিশের এই ওভার অ্যাক্টিভিটির বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
কোদালিয়া দু নম্বর পঞ্চায়েত ও এই পঞ্চায়েত এলাকায় থাকা চুচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির বেশ কিছু আসনে বিগত দিনে জেতা এবং দলের দুর্দিনের পুরনো কর্মীদের এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট না দিয়ে অর্থের বিনিময়ে স্থানীয় বিধায়ক অসিত মজুমদার টিকিট দিচ্ছেন বলে অভিযোগ বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের, অভিযোগ অস্বীকার বিধায়কের। কোদালিয়া দু নম্বর পঞ্চায়েত ও ওই পঞ্চায়েত এলাকায় থাকা চুচুড়া মগড়া পঞ্চায়েত সমিতির কিছু আসনে বিগত দিনে জেতা এবং দলের দুর্দিনের পুরনো কর্মীদের এবারের পঞ্চায়েত নির্বাচনে টিকিট না দিয়ে অর্থের বিনিময়ে স্থানীয় বিধায়ক অসিত মজুমদার টিকিট দিচ্ছেন, এমনই অভিযোগ তুলে এবার সরব হলেন কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের বর্তমান উপপ্রধান থেকে এই পঞ্চায়েত এলাকায় থাকা চুচুড়া মগড়া ব্লক পঞ্চায়েত সমিতির বর্তমান সদস্য, এমনকি টাকার বিনিময়ে যাদের প্রার্থী করা হয়েছে তাদের তারা বিগত দিনে কেউ সিপিএম ও অন্য দল করত, এমনকি তাদের আরো অভিযোগ এই সমস্ত ব্যক্তিদের এলাকার মানুষ চেনেন না। এদিন এ বিষয়ে চুচুড়া মগড়া ব্লক পঞ্চায়েত সমিতির আট নম্বর আসনের তৃণমূল সদস্য ধনঞ্জয় চক্রবর্তী বলেন, বর্তমানে নলডাঙ্গা এলাকার যে পাঁচ কোটি টাকার উন্নয়নের কাজ হয়েছে তা সবই হয়েছে এলাকার মাননীয় সাংসদ ডাক্তার রত্না দেনাগ ও রাজ্যের পুরমন্ত্রী ফিরাদ হাকিমের হাত দিয়ে। এ বিষয়ে এলাকার সাধারণ মানুষ থেকে দলের শীর্ষ নেতৃত্ব সবাই সবকিছু জানেন। তিনি আরও বলেন, 1998 সাল থেকে তারা তৃণমূল দর করছেন, গত পঞ্চায়েত নির্বাচনেও তৃণমূলের টিকিটে তিনি পঞ্চায়েত সমিতির সদস্য হয়েছেন। ধনঞ্জয়বাবুর অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের প্রার্থী মুনমুন সাহার স্বামী বিজয় মল্লিককে এবারের এই আসনে প্রার্থী করেছেন স্থানীয় বিধায়ক। তার দাবি, আমাদের দলের কি আর কেউই ছিল না যে এরকম একজনকে এখানকার প্রার্থী করা হলো? এমনকি বিজয়বাবুর নামে ইতিমধ্যে দেওয়াল লিখানো হয়ে গেছে বলে তিনি জানান। বর্তমানে নলডাঙ্গা যে উন্নয়ন হয়েছে, কোদালিয়া যে উন্নয়ন হয়েছে পাঁচ কোটি টাকার, সেই উন্নয়ন রত্নাদির মাধ্যমে মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিমের হাত ধরে এলাকা ডেভেলপ হয়েছে, সেটা সবাই উপরের নেতৃত্ব জানে। আমাদের নলডাঙ্গার 97 সাল থেকে আমরা মার খেয়ে আজকে রাজনীতিটা করছি, আজকে দলের সম্মান পেয়ে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছি, জিতেছি। আজকে দেখছি ক্লাস থ্রি পাস যার কোনো অস্তিত্ব নেই, গত বছর তার বউ মুনমুন সাহা কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছিল, তাকে নাকি এবার টিকিট দেবে, দেয়ালে নাম লিখেছে বিজন মল্লিক। সে হচ্ছে ক্লাস থ্রি পাস, যায় একটা অ্যাপ্লিকেশনও করতে পারে না। আমার একটাই প্রশ্ন, আমাদের দলে কি একটাও কি পাস করা ছেলেও পেল না বিধায়ক সাহেব? টাকা নিয়ে এরকমভাবে কি টিকিটটাকে বিক্রি করতে হলো? আর যদি পঞ্চায়েত সমিতির রবীন্দ্রনগর থেকে শুনছি এখানে মনমত দাস আসবে, তা মনমত দাস পঞ্চায়েতের সদস্য আর আমি হচ্ছে পঞ্চায়েত সমিতির সদস্য, মনমত দাস যদি নলডাঙ্গায় আসতে পারে তাহলে পিএস নাইনে আমি কেন যেতে পারবো না পঞ্চায়েত সমিতিতে? পিএস নাইনের জন্য আমিও ফর্ম নমিনেশন ফাইল করেছি এবং আমিও পিএস নাইনের জন্য লড়বার জন্য দাঁড়িয়েছি, যাতে করে দিদির টিকিট পেয়ে আমি যেন লড়তে পারি এবং জিতে উন্নয়নে সামিল হতে পারি, এবং আগামী দিন যেরকমভাবে বিগত দিন কাজ করছি সে আগামী দিনও সেরকমভাবে কাজ করতে পারি। সেটা তো বিধায়ক সাহেব জানেন না, বিধায়ক 2011 এসেছে, উড়ে এসে জুড়ে বসেছে। হ্যাঁ, সুতরাং যারা জানে তারা ফেলে দেবে না আমাদের, আমরা এটা জানি এবং আমাদের ওপর প্রচুর আত্মবিশ্বাস আছে। পাশাপাশি কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের 117 বুথ থেকে তুষারকান্তি সমাদার 2003 সাল থেকে জিতে আসছেন। বর্তমানে তিনি কোদালিয়া দু নম্বর পঞ্চায়েতের উপপ্রধান, কিন্তু এবার তাকে টিকিট না দিয়ে বিধায়ক অন্যজনকে টিকিট দিয়েছেন। সমস্ত দেয়ালে যেখানে আমাকে 118 বুথে দাঁড়ানোর কথা বলেছিলেন মাননীয় বিধায়ক, তিনি বলেও আমি প্রতিবেশীর কাছে বসেছি এবং বুথ কমিটি আমাকে চয়েস করেছে 118 বুথে, যেখানে আমি 2008 আমি ওই অঞ্চলে আমি প্রধান হয়েছিলাম, ওই অঞ্চল থেকে জিতেছিলাম। তারপর আমি যখন 118-119 নম্বর বুথে আসি, বর্তমান বুথ হচ্ছে 119-120, সেই বুথে আমি 2013 আমি এখানে প্রতিদ্বন্দ্বী করি, আমি জয়লাভ করি। কমিটির সকলে আমাকে সর্বসম্মতিক্রমে আমাদের বুথ মিটিং এবং কর্মী মিটিংয়ে আমাকে লিখিত তারা আমার নাম প্রস্তাব করেছে, দ্বিতীয় নাম উঠে আসেনি, সেই অনুযায়ী আমি নমিনেশন ফাইল করেছি। আমরা তাতে খুব আনন্দিত, আমি জানি 40 কিছু হয় না, কিন্তু সম্মান, সেই সম্মানের আজকে কালি ছিটিয়েছে। কিছু সদ্য বেশে তৃণমূল সেজে তারা আসলে অন্য মনোবৃত্তির দলের, তারা তিন থেকে হারানো চক্রান্ত চালিয়েছে, তাই আমরা
আমি তো সেটা নিতে পারি না। আমাদের দল অর্থাৎ লোকাল আমাদের কমিটি এবং আমাদের এলাকাবাসী যদি আর কর্মীরা আমাকে যে পথে যেতে বলবে আমি সেই পথে যাব, আমি সিদ্ধান্ত এখন নিই। তবে সমস্ত অভিযোগ প্রসঙ্গে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, যে সমস্ত পুরনো কর্মী আসনের চরিত্র বদলের জন্য টিকিট পাননি তাদের দলের বিভিন্ন পদ ও দায়িত্ব দেওয়া হবে। এদিন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে বিধায়ক বলেন, যারা দলের প্রকৃত সৈনিক তারা দলের জন্য লড়াই করবে, আর যারা টিকিটের জন্য লড়াই করছেন তারা দলের প্রকৃত সৈনিক নন। যাদের টিকিটের জন্য এত মোহ তাদের নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে। সবাই দলের সম্পদ, আর প্রতি বছর টিকিট পেতে হবে এর তো কোনো মানে নেই। যাদের বাদ গেছে তাদের সিটের চরিত্র বদল হয়েছে, যারা বাদ গেছে কাউকে ইচ্ছা করে বাদ দেওয়া হয়নি, এবং এটা দলের সর্বসম্মত সিদ্ধান্ত। আমাকে দলের যে প্রার্থী হবে তার পক্ষেই করতে হবে। অতএব আমি দলের সমস্ত সৈনিকদের অনুরোধ করব, টিকিট না পাওয়াটা অপরাধ নয়, টিকিট না পারলেই দল অচ্যুত। টিকিটের জন্য এত মোহ কেন? যাদের এত মোহ দাঁড়াতেই হবে, তার মধ্যে ডালমে কুচকালা হয়। দলের সৈনিক হলে তারা দলের জন্য লড়বে, আর টিকিটের জন্য যারা লড়বে তারা দলের অরিজিনাল সৈনিক নয়, তাদের অন্য কোনো উদ্দেশ্য আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া 2 নম্বর অমলপল্লী হারকল মাঠ অধিবাসী বৃন্দ পরিচালিত শীতলা পুজো আনুমানিক প্রায় 150 বছরের বেশি পুরনো। জানা যায় এই পুজো প্রথমবার ম্যাড্রাজিরা শুরু করেন। বাঁশবেড়িয়া 2 নম্বর অমলপল্লী হারকল মাঠ অধিবাসী বৃন্দের পরিচালিত শীতলা পুজো আনুমানিক 150 বছরেরও বেশি পুরনো। এই পুজো নাকি কোনো এক সময় মাদ্রাসিরা করত। বর্তমানে এলাকায় ম্যাড্রাসিরা না থাকলেও এলাকার মানুষরাই এই পুজো করে থাকেন। অত্যন্ত জাঁকজমকের সাথে অনুষ্ঠিত হয় পুজো পাঠ। বহু মানুষই মনস্কামনা পূরণ করার জন্য মানসিক করেন। সকাল থেকেই এলাকার সমস্ত মহিলারা পুজো মণ্ডপে উপস্থিত হন। রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পরিচালনায় প্রতিবারের মতো এবারও আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সংঘ ভবনে। ত্রিবেণী বৈকুণ্ঠপুর আমতলা সেবক সমিতির পরিচালনায় প্রত্যেকবারের ন্যায় এবারেও আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল। শিবিরে উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়া পুরসভার কাউন্সিলর মিনতি ধর, বাঁশবেড়িয়া তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তপন দাস সহ এলাকার বিশিষ্ট জনেরা। স্ত্রী পুরুষ মিলিয়ে বহু মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। আমরা হুগলি জেলার ত্রিবেণী আমতলা সেবক সমিতির পক্ষ থেকে জানাচ্ছি, আমরা এবার 2018 আমাদের ক্লাবের যে বাৎসরিক অনুষ্ঠান আয়োজন করেছি দুদিনব্যাপী, 7 এবং 8 এপ্রিল শনি ও রবিবার আজকে রক্তদান শিবিরের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু হয়েছে। আজকে সারাদিন আমাদের যে ভলিবল একাডেমি চলে তার উপরে অনুষ্ঠান, রাত্রে সাংস্কৃতিক অনুষ্ঠান, আগামীকাল সকলের জন্য ক্রীড়া প্রতিযোগিতা। আমাদের রক্তদান শিবিরের 53 জনের টার্গেট আছে, আশা করি 55 জন হবে। কেননা রাজেশ দেবনাথের রিপোর্ট, হুগলি আজকে। এখন আসছি আবহাওয়ার খবরে। আজকে সর্বোচ্চ তাপমাত্রার পরিমাণ 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 81%, বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরো একবার। প্রাক্তন বিধায়কের মুখে পড়ল কালি, মারধর মহিলা কর্মীকে উত্তপ্ত গোঘাট। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, ক্ষোভ প্রকাশ আইনজীবীদের, ভুল স্বীকারে পরিস্থিতি শান্ত শ্রীরামপুর আদালতে। আজকের মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন ইন এমবিসিতে হুগলি আজকে। নমস্কার।